আজ 13 নভেম্বর 2021 গোমনাতি ইউনিয়নের ফাইনাল খেলা অর্থাৎ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2021 ফাইনাল খেলাটি আজকেই সম্পন্ন হলো। আজকের এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, গোলমুন্ডা ফুটবল একাডেমি জলডাকা বনাম পার্বতীপুর ফুটবল একাডেমি। এখানে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং এই গোমনাতি ইউনিয়নের ঐতিহ্য একমাত্র নির্ভরযোগ্য ফুটবল খেলার মাঠ এই খুশিপাড়া মাঠ এবং খুশিপাড়া একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত এই খেলাটি প্রতি বছর পরিচালনা করে আসতেছেন। দর্শক, আজকের এই ফাইনাল খেলায় যে দল জিতবে সে দল প্রথম পুরস্কার পাবে এবং যে দল হারবে সে দ্বিতীয় পুরস্কার পাবে। আজকের এই খেলায় প্রথম পুরস্কার রয়েছে একটি লাল টুকটুকে বাচ্চা গরু এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি খাসি ছাগল। এছাড়াও অন্যান্য পুরস্কার সহ বিশেষ পুরস্কার রয়েছে। দর্শক, খেলা দেখুন, উপভোগ করুন মনোযোগ সহকারে, দেখতেই থাকুন এই ফুটবল খেলা। শুভ থেকে সুযোগ, ওই সবুজ কিন্তু এখন নিজে ধরে গেছেন, সবুজ থেকে মিলন অন দা মার্ক নেবার জন্যই কিন্তু দলীয় গোলরক্ষক নিঃসন্দেহে বিচক্ষণতার পরিচয় দিলেন, কিন্তু দলীয় গোলরক্ষক সরাসরি এই মুহূর্তে আমাদের মাঠে এসে যুক্ত হয়েছিল হাবি গোলমুন্ডার ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে, গোলমুন্ডা ফুটবল একাডেমির বিরুদ্ধে এই শেখপুর ফুটবল একাডেমি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবি বাহিরে থ্রোইন গোলমুন্ডার কেটে সন্তান থ্রোইন, কিন্তু এই মুহূর্তে বাচ্চা থ্রোইন নিয়েছেন, বাচ্চা থেকে মজিবর বেসহদর খেলছেন, মজিবর রহমান এবং আব্দুর রশিদ হজরত আলী হজরত থাকা অবশ্য চমৎকার দুর্দান্ত খেলেছিলেন, আরো একবার মজুর নিয়ন্ত্রণে মজু কাকে দেবেন, দুই নন ফরম্যাট থেকে রানাও কাউন্টার অ্যাটাক করার জন্য একেবারে ফুটবলার কিক পেয়েছিলেন, কিন্তু শিপন
ধন্যবাদ স্যারকে, উনি আসতে না পারেও আমাদের মাঝে যুক্ত থেকেই বক্তব্য রেখেছেন। প্রতিনিধিকে আমাদের মাঝে এসছে। দেখ তুমি দর্শক, সেকেন্ড হাফ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু একেবারে নির্বাক চলচ্চিত্র হয়ে গেছে। খেলায় যেটি দরকার ফুটবলে গোল, সেই গোলটা কিন্তু এখনো আদায় করতে পারিনি আমরা। বিশ্ব ফুটবল পাশাপাশি দেশীয় ফুটবলে যেমন কাছে কাছে যাবে, এই মুহূর্তে ময়দুল যাচ্ছে, ময়দুল এবং ময়দুল একজন প্রতিনিধি যাবে তার সাথে, একজন যাবে তার সাথে। আপনারা যে যার জায়গা থেকে সহযোগিতা করবেন এই ময়দুলকে। ডেঞ্জার জোন এরিয়ায় গত সপ্তাহে কোন এক মাঠে আমি এই জায়গায় বলেছিলাম যে আপনারা যারা গোল দেখতে চান তারা দয়া করে হাতের মুষ্টিটা ছেড়ে দেন। কি খুশি পাড়ার মানুষরা, দয়া করে হাতের মুষ্টিটা ছেড়ে দেন, গোল হয়ে যাবে। সবাই আমরা হাতের মুষ্টি ছেড়ে দেবো, গোল হবে। এই জায়গায় কিন্তু রেকর্ড করেছিলাম চারখানা মাঠে, পরে তুফান কাণ্ড। যাই হোক, চারজন খেলোয়াড় মানব প্রাচীরে, কে কিক নেবেন? মজু মজু থেকে মামু কিক নিলেন, এলো পাতারি কি মামু যে কিক নিলেন সেটি কিন্তু সরাসরি গোল লাইনের বাহিরে, মাঠের বাইরের বলটি দর্শকদের নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করছি। গোল কিক আসবেই, তবে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন গোলমুন্ডা এবং পুরো জল ঢাকার কৃতি সন্তান, জল ঢাকার আলোকিত মানুষ, জল ঢাকার প্রত্যেকটা যুবকের অহংকার, বিশিষ্ট শিল্পপতি যারা রোহান চৌধুরী, তিনি কিন্তু যথারীতি আজকে এই মাঠেই প্রিয় যুবকদের খেলা দেখতে এসছেন। পাশাপাশি এই অঞ্চলের যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই মুহূর্তেই আজকের এই ফাইনাল খেলায় উদ্বোধন করেন টমা থানার পুলিশ অফিসার সাইফুল ইসলাম ও ঠাকুর দাস এবং গোমনাতি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হারুনা রশিদ বাবুল, সাবেক ইউপি সদস্য, এবং আবুল কাশিম, গোমনাতি ইউনিয়ন সদস্য। এছাড়াও রয়েছেন আলমগীর আলম সরকার, টমার বিএম কলেজ, এবং আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ, এবং মমতাজ রহমান। এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেছেন জনাব কামরুল হক চৌধুরী সুজা মাস্টার, গোমনাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দুজন ফুটবলার কিন্তু মিলাও এবং প্রতিপক্ষ দলের রফিক কিন্তু জায়গায়, রফিক থেকে লক্ষণ। আমরা যে যার মতো করে ময়দুলকে একটু সহযোগিতা করবো, একটা প্রতিবন্ধী ছেলে, যার শখ সে একটা অটো ভ্যান বা অটো রিক্সা কিনবে। আমরা যে যাই যার যার মতো করে ১০ টাকা ১০ টাকা যে যতটুকু পারি একটু সহযোগিতা করবো। আসলে যতগুলো মানুষ রয়েছে আমরা যদি একটি করে টাকাও দিই তাহলেও কিন্তু ওই ছেলেটি অনেকগুলো টাকা পেয়ে যাবে। কিক নেবেন? চারজন খেলোয়াড় রয়েছেন, শিপন দলের ক্যাপ্টেন, কিক নেবার জন্যে শিপন থেকে কিন্তু যারা টিম অফিসিয়াল রয়েছেন তারা কিন্তু স্নায়ু চাপে ভুগছেন। স্নায়ু চাপটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য একটা মারাত্মক সমস্যা তৈরি করে, যাদের হার্টের সমস্যা রয়েছে। আমরা পছন্দ করবো বাহিরে Oh!
রানা কিন্তু জনসমুদ্র ডান দিকে কিন্তু হেরে পড়েছে। প্রত্যেকটা দর্শক আগে বলেছি, যারা হাতের মুষ্টি ছেড়ে ধরে চিপে আসেন হাতের মুষ্টিটা ছেড়ে দেন, গোল হয়ে যাবে। আবার বর্ষরেখার বাহিরে ছয়ন রফিক রয়েছেন, রফিক থেকে আবার মজু, মজু থেকে শুভ, শুভ থেকে খোকন, খোকন থেকে শিপন, শিপন থেকে সবুজ। এই মুহূর্তে কিন্তু মাটি কামড়ানো সবুজ, মজু মজু হাতে লেগেছে কিন্তু জায়গায়। দুই সেন সেনের লড়াই, মুজিবুর রহমান এর সেন্টুল হজরত থেকে মজিবর, একত্র মামুন, রাকিব, সবুজ, মামুন কিন্তু ক্লিয়ার করেছেন, মামুন থেকে শুভ, শুভ কিন্তু জায়গায়, শুভ থেকে আমরা শিপন, একদম শিপনের নিয়ন্ত্রণে, শিপন থেকে সবুজ, শুভ রেখেছেন, শুভ থেকে আমরা যাচ্ছি নম্বর দশ লক্ষণ, লক্ষণ থেকে শিপন, শেষ ব্যাট আলী, আলী ঠিক টেবিল কেউ এবং গোল, গোলমুন্ডা তিন কিকে দুই, সৈয়দপুর দুই কিকে দুই, কিক নেবার জন্য লক্ষণ, লক্ষণ আগুয়ান কিন্তু এই মুহূর্তে পুরো সময় জুড়ে খেললেও কোনো দলে গোল দিতে পারেনি। শেষে গোলমুন্ডা পার্বতীপুরের উদ্দেশ্যে বল কিক করলে তা পার্বতীপুর হেরে যায়, অর্থাৎ গোলমুন্ডা ফুটবল একাডেমি তারা পয়েন্ট এগিয়ে যায়। সেই সাথে পার্বতীপুর ফুটবল একাডেমি তারা পয়েন্ট হেরে যায়, অর্থাৎ গোলমুন্ডা ফুটবল একাডেমি বহু সংখ্যক ট্র্যাফিকারে গোল দিয়েছেন যা পার্বতীপুর ফুটবল একাডেমি দিতে পারেননি। শেষে গোলমুন্ডাকে বিজয়ী ঘোষণা করলেন বিচারক মণ্ডলী। খেলা শেষে কিছুক্ষণ প্রথম ও দ্বিতীয় পুরস্কার জনগণের সামনে দেখানো হয়। এরপর বক্তব্য রাখেন গোমনাতি গার্লস স্কুলের প্রধান শিক্ষক। তার বক্তব্যে তিনি বলেছেন, দেশের সকল মানুষের উদ্দেশ্যে যেন নিরাপদে থাকে, যেন ভালোভাবে চলে, ধূমপান না করে, মদ্যপান না করে, সে বিষয়ে তিনি ভালো ভালো উপদেশ দিয়েছেন। স্কুলের প্রতি সুস্বাস্থ্য কামনা করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা আয়োজক আজকের এই আয়োজন করেছে এবং দর্শকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সুস্থ সমাজ, সুস্থ যুব সমাজ, নেশামুক্ত যুব সমাজ, নেশামুক্ত সমাজ গড়ার আগ্রহ দেখাবো। এইভাবে আমরা সব ধরনের সুস্থ সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম আছে আমাদের, সেগুলোকে আমরা উৎসাহিত করব। পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে নেশা, মাদক সহ সব ধরনের অসামাজিক কার্যক্রমকে। এরপর খেলোয়াড়দের হাতে, অর্থাৎ বিজয়ীদের হাতে পুরস্কার
তুলে দেন জনাব কামরুল হক চৌধুরী সুজা, গমনাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশ অফিসার সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলোয়াড়দের শুধু প্রথম পুরস্কারই না, তার সাথে সাথে আরও অন্যান্য মেডেল সহ বেশ কিছু সংখ্যক পুরস্কারও খেলোয়াড়দের এবং সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচদের তাদের হাতে অসংখ্য পুরস্কার তুলে দেন জনাব কামরুল হক চৌধুরী সুজা, গমনাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সেই সাথে দমদম থানার পুলিশ অফিসার। সভাপতি সারস্বতী করেছেন স্যার, শত সেশন